তার মানে তুমি ডেটটা বদলাবে না, মানে এট ইওর ওন রিস্ক। অল্প আমার ছেলের বিয়ে, আমি রিস্ক নেবো না তুমি রিস্ক নেবে? ও পড়ার পৌঁছতে ওরকম উত্তেজিত হচ্ছ কেন? আরে বাবা, আমাদের তো একটাই ভাগ্নে নাকি, আমাদের মনে হয় বয়স হচ্ছে, কিন্তু আমাদের বৌমারা আজ এক মাস ধরে না ছিল ওই মধুর বিয়েতে বরযাত্রী যাবে বলে, আর এখন বলছে যেতে পারবে না। তাই তো না যাবে না কেন? আপন পিস্তত ভাইয়ের বিয়েতে মামাতো ভাইয়ের পরে যাবে না, এটা কোনো কথা হলো না। কিন্তু ইলেকশনের দিন বলে একটু ভয় পাচ্ছে। আর তুমি তো জানো আমার বৌমার একটু ভিটু টাইপ। হ্যাঁ আপনার ছেলেরা তো ফিট, আপনার বৌমাদের একটু ওই কাবুনি বেড়া ফিয়ার সাইকোসিস, এটাও বিরোধী দেব দাদা। ঠিক আছে দাদা, আপনার বৌমাদের বলবেন ছেলে বিয়ে দেখা ওদের বাড়িতে আসতে হবে না, সামনের পঞ্চায়েত ইলেকশনে আমি টিকিটটা পাবো না, এটাই তুমি চাও? তার মানে আমি তোমার আপন শালা তো না? তাহলে একটা ভালো কথা বললাম, কথাটা রাখলে না? হ্যাঁ, এরপর পার্টি আমার উপর আস্থা রাখবে, লোকে কি বলবে? এই দানু বাবুর কোনো ইনফ্লুয়েন্স নেই নিজের ভক্তিপদের উপর। তাহলে আপনি এত পজিটিভ কাজ করছিলেন। এই শোনো, পঞ্চায়েতকে না তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু একটা পার্টিকে বলছি, নিজের আত্মীয় স্বজনের পেছনে কলকাঠি নাচছেন? না কে না কলকাঠি না, রাজনীতিতে না যেমন স্বজন পোষণ আছে, আর বেড়াপাড়া বললে স্বজন দমনও আছে। নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, এই তোলা তোলা করে রেখেছি বলে নাকি? আমার একটা পঞ্চায়েতি ব্যবস্থা, এই তোমার উপর এখানে প্র্যাকটিস করতে এলাম, তোমার ভালো লাগলো? হ্যাঁ, আমার মাচার কুমড়ো থাকবে আমার নাগালের বাইরে বলি, ভেতরে ভেতরে আমার ওই বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছো নাকি? একদম ঠিক করছি, একদম সন্দেহ হচ্ছে তোমার রকম সব আমি দেখছি, আমার একদম সুবিধা লাগছে। কিন্তু ওদের প্রচার, ছি 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 পরমেশ, শেষ পর্যন্ত এই রাজনীতিতে পলিটিক্সটা ঢুকিয়ে ফেললে। হ্যাঁ হ্যাঁ, যত সব প্রতিক্রিয়াশীল আর রিয়াকশনের কথাবার্তা, শোনো আমার মাচার পুরো আমাকে ভরতে হবে, ভরতে হবে, ভরতে হবে, ভরতে হবে, ভরতে হবে। এই আপনি আমাকে সালা বললেন? বলছি যে নিজেই চলে এলাম, তাকে সঙ্গে আনলেন না কেন? মেয়ের মা তো কোনো উদ্বেগই নেই, বললো কি একটা ফোন করো, ব্যাস মার দায়িত্ব শেষ। কাগজটা দেখেছেন? বলুন বলুন, এসছেন তো অনেক কথা আছে। মা আপনার তো কোনো টেনশন দেখছি না, কিরকম হাসছেন, কাগজটা দেখলে না হাসতে পারতেন না, মুখ শুকিয়ে আংশি হয়ে যেত। আপনি যদি না আসতেন আমি কালকে নিজেই চুচু লাই যেতাম। কি সমস্যায় পড়ে গেল দেখুন তো, আবার কেমন আপসে এত বড় একটা সমস্যার সমাধান হলো সেটা দেখুন। 24 নভেম্বর, নো মিটিং, নো মিছিল, নো স্লোগান, নো ট্রাফিক জ্যাম, কিন্তু আলাদা আটখানা কেন কেন সবাই একে কিন্তু দিয়ে যাহা ভাই তাহা তো সমস্ত রেডার একটিরা ওই 24 চাই আমাদের ডোবানোর জন্য। 24 মানে ওরা না মানে না, বিশ্বাস করুন সবাই মানে, আমি দু দলকেই দেখেছি বিপদে পড়লে না ওই কালীবাড়ি দক্ষিণেশ্বর তারাপীঠে গিয়ে মানত করে, সাগের আস্তিনের নিচে কিংবা ঘুষির কাছে গোপন অবস্থা স্থান করে। ওরা কি ভাবছেন বাজি নীতি দেখে গিয়ে খবর নেন? সবাই ওই অ্যাস্ট্রোলজার কনসাল করছে, মার্কসিস্ট অ্যাস্ট্রোলজার, এইরকম একটা সুবোধের কেউ ছাড়ে না স্যার। কোন খেত
ইদানিং দেখছি দুটোই লাগছে নার্ভাস লেখ নার্ভাস লেখের লক্ষণ দেখি উনি ইলেকশন ইলেকশন করে সবাই কেঁপে গেল কিছু কোন আগে প্রদীপ ফোন করেছিল ধানবাদ থেকে কি বাবা না তার কলিগরা বলেছে বাবাকে বোঝাও এখন তো সময় আছে ওটা তিন বিয়ে বলে তার আসবে এটা কিন্তু মন্দ হবেনি জানেন তো ওটাও না ওটাও না দেখুন বিয়ের দিন সময় চাই একটা ভিড় মানে কিন্তু কিছুক্ষণ আগে আমার সারা জমকে রাত কিন্তু চলে গেছে ছেলের বিয়ে তাকে অন্তত নেবেন তো ভোটের দিন বিয়েটা খুব ঘটকাটিকা হয়ে যাবে আরে আমি বরদাস্ত করছি কাজ করি শুনতে কেমন লাগে সেটা হচ্ছে আসল কথা বললেন খুব ভালো করে টেনে টেনে বলে দেখ শুভ 24 নভেম্বর বিবাহ কানে সংখ্যা দিচ্ছে না কম সংখ্যা সারাদিন অমৃত যোগ বলে ভোর দুপুর বেলা বিয়ে দিয়ে দেবে দেখুন ওই ভোর ভোর যাত্রী আলাদা আলাদা সবাইকে একটা পাস করে আপনি আমার নতুন সঙ্গীতে চলেছেন আর আমি আপনাকে আপনাকে আপনার চোয়ালের চামড়া গুলো কিরকম উত্তেজিত হয়ে
এমনিতে পাল্টা পাল্টি হয় মানে ওই ওইদিনে এক কিলোমিটারের জন্য একটা গাড়ি তো পাওয়া মুশকিল। আমি বুঝতে পেরেছি আপনার পাঙা ছেলে দেখে আপনি পারবেন না। আমি চেষ্টা করবো কিন্তু ঠিকই তো রিক্সা না পেলেই বা কি বলুন, পদপ্রজে কদম।